ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, প্রশ্ন করেছেন জুমার দিন জুমার খুতবা প্রত্যেক দেশের মানুষ নিজস্ব ভাষায় বক্তব্য দিতে পারবে কিনা? জি, জুমার দিন জুমার খুতবা বক্তাগণ খতিবগণ নিজস্ব ভাষায় যেই ভাষা জাতি বুঝবে, যেই ভাষা মানুষ হৃদয়ঙ্গম করতে পারবে, অনুধাবন করতে পারবে, সে ভাষাই খুতবা দেওয়াটাই সুন্নাহ, সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। অযথা বাঙালিরা আরবিতে খুতবা দিয়ে মানুষকে বোঝাতে পারবে না, এটা সুন্নাহ বিরোধী কাজ। যারা এই কাজটি করছে তারা আসলে কোরআন সুন্নাহ ভালো বোঝে না। সুতরাং অবশ্যই প্রত্যেক দেশের মানুষ নিজস্ব ভাষায় জাতিকে বোঝানোর জন্য জুমার খুতবা দিবে। জুমার খুতবা যদি আরবিতে হয় মানুষ কি বুঝবে, সেই বক্তাই বা কতটুকু বোঝে আরবি? আল্লাহ তাআলা বলেছেন আল কোরআন পারা নম্বর ১৩ পৃষ্ঠ নম্বর ১৪ সূরা ইব্রাহিম, পারা নম্বর ১৩ পৃষ্ঠ নম্বর ১৪ লাইন নম্বর ১৩ সূরা ইব্রাহিম, ওমা আরসালনামির রাসূল ইল্লা বিলিসানি কওমি, আমি যত রাসূল প্রেরণ করেছি সকলকে তাদের স্বজাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেন? লিবাইয়িনা লাহুম, জাতিকে বোঝানোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ান ছিলেন, তার জাতি ছিল, তার কওম ছিল আরাবিয়ান, সুতরাং তাদের জন্য আরবিতে বক্তব্য দেওয়া বা তাদের জন্য আরবি বক্তব্য বোঝা শোনা এটাই ছিল যুক্তি এবং সুন্নাহ সম্মত। আমরা যেহেতু আরাবিয়ান নয়, বাঙালি, সুতরাং আমাদের জন্য আরবি খুতবা চলে না, বাংলাই দিতে হবে, এটাই ঠিক। আল্লাহ আমাদের সকলকে মুসলিম উম্মাকে কোরআন সুন্নাহর উপর বিশুদ্ধভাবে কোরআন বিশুদ্ধ কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইয়া রাসূল।